হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমের আগে ট্রেলারটাকে নিয়ে, এবং এটা কিন্তু আজকের কিছুক্ষণ আগে ড্রপ করা হচ্ছে। সো কেমন হলো এই ট্রেলারটা? সো সত্যি বলতে আমি এখন বাইরে আছি, প্রচুর হয়তো নয়েজ আসছে, প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। তো সত্যি বলতে বুমের আগে ট্রেলারটাকে নিয়ে আমার কিন্তু একটা হিউজ লেভেলের এক্সপেকটেশন ছিল যে খুব ভালো হবে, কমেডি খুব ভালো থাকবে, ভিএফএক্সের মান, ভিএফএক্সের কোয়ালিটি প্রচণ্ড ভালো হবে। সেইটা কি আদৌ ম্যাচ করতে পারলো? আমি বলবো যে হ্যাঁ, অনেকটা কিন্তু বস ম্যাচ করতে পেরেছে। বুমের আগে ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, খুব যে ভালো, একদম পাগলে গেছি, ছিটকে গেছি তা কিন্তু বলবো না, বাট ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রথম কথা, কমেডি সিনগুলো, জিতা এবং সৌরভদার মধ্যে কিন্তু এখানে প্রচুর কমেডি সিনস কিন্তু রয়েছে, সেই কমেডি সিনগুলো প্রচণ্ড কিন্তু ওয়ার্ক করে, এবং জিৎ রুক্মিণীর যে কেমিস্ট্রিগুলো সেটাও কিন্তু খুব ভালো করে কিন্তু ওয়ার্ক করেছে। এবং একটা সিন আছে যেখানে রুক্মিণী মৈত্র কিন্তু জিতদার কোলে উঠে পড়ছে, কাকা বলছে, ওই পার্টিকুলার সিনটা কিন্তু খুব ভালো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ভিএফএক্সের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। একদম লাস্ট পোর্শনে একটা দৃশ্য আছে যেখানে জিতদা ওই সুপার বাইকটা নিয়ে জাম দিয়ে একটা কাঁচ ভেঙে আসছে এবং একটা রেড কালারের ড্রেস পরে আছে, ওই পার্টিকুলার দৃশ্যটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং প্রচণ্ড কিন্তু ইফেক্টিভ। এবং সিনেমাটার মধ্যে যে ভিএফএক্সের কোয়ালিটি প্রচণ্ড ভালো হবে, এটা কিন্তু ওই পার্টিকুলার সিনটা থেকে কিন্তু মোটামুটি স্পষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো হয়েছে, কমেডি খুব ভালো ওয়ার্ক করছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে খুব ভালো ভালো কিন্তু অভিনেতারা রয়েছেন, ফরাজ বাবু, রনি বাবু রয়েছেন, তার কমেডি স্পেশালিগুলো কিন্তু প্রচণ্ড ওয়ার্ক করেছে। এবং আয়েশার কিছু কিছু এখানে দৃশ্য আছে সেগুলো কিন্তু প্রচণ্ড ওয়ার্ক করেছে। জিতদা খুব ভালো কিন্তু কমেডি করতে পারে, তার এখানে পার্টিকুলার দৃশ্যগুলো কিন্তু প্রচণ্ড ওয়ার্ক করে। এবং সবথেকে বড় কথা, জিৎ রুক্মিণীর যে কম্বিনেশনটা সেটা কিন্তু এখানে খুব ভালো করে কিন্তু ওয়ার্ক করেছে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। এবং এটা বেসিক্যালি একটা নাটক পুনরায় রুবি রায় থেকে ইন্সপায়ার্ড, তো সেই দিক থেকে বিচার করলে নাটকটাকে বড় পর্দায় গ্র্যান্ড স্কেলে প্রেজেন্ট করা এটা কিন্তু চাকরিখানির কথা নয়, দুর্দান্ত কিন্তু হয়েছে। আমি অ্যাটলিস্ট মনে করি এই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু খুব মানে মনজয় করবে, ফ্যামিলি অডিয়েন্সকে মানে ভাল লাগবে, প্রচুর কমেডি, ড্রামা, ইমোশন, ভিএফএক্স, অ্যাকশন সব মিলিয়ে কিন্তু বুমের আগে ট্রেলারটা প্রচণ্ড একটা কিন্তু আমার পজিটিভ ভাইব আমি কিন্তু পাচ্ছি। টেকনোলজি খুব ভালো, ভিএফএক্সের মান ভালো, দেখা যায় কেমন হয়, বড় পর্দায় দেখতে কেমন লাগে, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।